এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গড়পঞ্চকোটে, পুরুলিয়ার গড়পঞ্চকোট। এইটা কঙ্কালেশ্বরী মায়ের মন্দির ছিল, এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুর্গী আক্রমণের জন্য এইগুলো প্রায় আমাদের দেশের যে আমাদের রাজ্যের যে স্থাপত্য শিল্পকলা সেগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন সরকার থেকে এইগুলোকে নিয়ে আবারও যত্ন সহকারে মেরামত করা হচ্ছে, চেষ্টা চলছে যাতে এই স্থাপত্য ভাস্কর্যগুলোকে টিকিয়ে রাখা যায়, সেই জন্য এই ব্যবস্থা। এই পুরোটা জুড়েই গড়পঞ্চকোট, আগেকার সমস্ত যে ছোট ছোট ইট দিয়ে তৈরি হতো সেইগুলো ভেঙে পড়েছে, সেগুলো আবার নতুন করে নতুনভাবে সংরক্ষণ করা হচ্ছে, চেষ্টা হচ্ছে স্থাপত্যগুলোকে যাতে বাঁচিয়ে রাখা যায়। এটা গড়পঞ্চকোটের রাজপ্রাসাদ ছিল কোনো একটা সময়, সেটাও প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন আবারও খননকার্য চলছে, সেগুলোকে মেরামত করার চেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে। এটা পুরুলিয়ার গড়পঞ্চকোটের একদা রাজধানী ছিল, শোনা যায় 90 খ্রিস্টাব্দে রাজা দামোদর শেখর ঝালদা অঞ্চলের 5 জন অধিবাসীকে নিয়ে এখানে একটি গড়পঞ্চকোট তৈরি করেছিল। সেই তার এই 5 জনের নাম হিসাবে এটা পঞ্চকোট নাম রাখা হয়েছে। এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আমরা সকলেই জানি যে বুর্গী আক্রমণের জন্য সেই সময় আমাদের ভারতের প্রচুর স্থাপত্য ভাস্কর্য ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল, সেই ধ্বংসাবশেষই গড়পঞ্চকোটে রয়েছে। সেটা দেখার জন্য আমি দেখাবো, প্রচুর মানুষ এসেছেন এই সময় পুরুলিয়াতে। পুরুলিয়ায় 2 সময়ই মানুষ আসে, শীতকালে এই সময়টা 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত প্রচুর ভিড় থাকে, বেশ রাশ থাকে। আমরা দেখতেই পাচ্ছি কত লোকজন এসেছে এখানে, এরপর যত বেলা বাড়বে তত লোকের সংখ্যা বাড়বে। এখানে মানুষের প্রয়োজনের জন্য পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে নিতুরিয়া থানা থেকে, যাতে মানুষের কোনো সমস্যা না হয় বা কোনো রকম কোনো সমস্যা হলে যাতে সেইগুলোকে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় সেটার জন্য। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, ছোট ছোট খাবারের দোকান। এখন সকাল 10:30, দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা গড়পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দির। এখানে কোনো বিগ্রহ নেই, পঞ্চরত্ন মন্দিরে কোনো বিগ্রহ ছাড়াই 60 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটি এখনও পর্যন্ত ঠিকঠাক রয়েছে। বুর্গী আক্রমণের ফলেও কোনো রকম কোনো সমস্যা হয়নি, কোনো ভেঙে পড়েনি, স্থাপত্য ভাস্কর্য যেমন ছিল তেমনই আছে। 60 ফুট উচ্চতা বিশিষ্ট এই পঞ্চরত্ন মন্দির, এটা এখানে কোনো বিগ্রহ নেই, কোনো বিগ্রহ পুজো হয় না, সেরকমই ইতিহাস বলছে। আমি দেখাবো মন্দিরটি, সামনে গিয়েও দেখাবো মন্দিরটি। প্রাঙ্গণটা ভীষণ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। তার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট, প্রচুর খাবারের দোকান রয়েছে। এদিকে যেটা দেখা যাচ্ছে সেটা রানী মহল, এটা রাজা দামোদর শেখরের রানী এটা বাসগৃহ ছিল। দেখুন কত লোক এসেছে, প্রচুর লোকের সমাগম এখানে হয়েছে। এই সময়টা শীতকালের এই সময়টা মানুষের প্রচুর মানুষ আসেন, প্রচুর পর্যটক আসেন দেখতে। এরপর আর একটা সময় যখন মানুষের প্রচুর মানুষ আসেন এখানে, তখন সেটা সেই সময়টা হলো বসন্তকাল,
মার্চ এপ্রিল মাসে এখানে প্রচুর মানুষ আসেন, কারণ পুরুলিয়ার রাঙামাটি সেই সময় পলাশের লাল রঙে একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। তো সেই সৌজন্য সেই সময় প্রচুর মানুষের আগমন হয়। এটা একটু দেখাবো আমি, এটা পঞ্চরত্ন মন্দির, 60 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মন্দির, যে মন্দিরে কোনো বিগ্রহ পুজো হতো না, কিন্তু ইদানিং কোনো বিগ্রহ রয়েছে। মন্দির চত্বরটাও খুব সুন্দর করে সাজানো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখলে সত্যি খুব ভালো লাগে। কারণ এখন সরকার থেকে এই সমস্ত স্থাপত্য ভাস্কর্য যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে টেক অফ করে নেওয়া হয়েছে, যার জন্য এতটা পরিষ্কার রাখা সম্ভব হয়েছে। দেখতেই পাচ্ছেন মন্দিরের চারপাশটা ফুল গাছে দিয়ে ঘেরা রয়েছে, ভীষণ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। প্রচুর মানুষ এসেছেন, দেখছেন, ঘুরছেন, চারপাশে প্রচুর বড় বড় বাস রয়েছে। কত মানুষ দেখুন এখানে পিকনিক করছে, এটা পিকনিক স্পট হিসাবে রয়েছে, কত মানুষ এখানে পিকনিক করছেন। কাছাকাছি থেকেও প্রচুর মানুষ আসেন এখানে পিকনিক করার জন্য। মন্দিরের এই গায়ে যে স্থাপত্যগুলো রয়েছে, এই স্থাপত্যগুলো সেই সময় 90 শতকের স্থাপত্য ভাস্কর্য। এইগুলো একটু দেখাবো, মানে সেই সময়কার ইটগুলো কীরকম ছিল, সেই সময় কীভাবে হতো, এই যে ছোট ছোট খোদাই করা মন্দিরের গায়ে যে বিগ্রহ তৈরি করা রয়েছে, রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে এখানে, ঢোল বাজাচ্ছে, এরকম সমস্তভাবে তৈরি, যেগুলো কিছু কিছু তো নষ্ট হয়ে গেছে, তবুও যতটা সম্ভব টিকিয়ে রাখার চেষ্টা চলছেন। এইগুলোই তো দেখার ইতিহাস আমাদের ভবিষ্যৎকে সংগঠিত করে। এই মুহূর্তে রয়েছি গড়পঞ্চকোটের যে রাজপ্রাসাদ, সেখানে এটা রানী মহল, ওই সামনে রাজপ্রাসাদ, এইটা রানী মহল। শোনা যায় 1740 খ্রিস্টাব্দে সরফরাজ খাঁকে পরাস্ত করে আলিবর্দী খাঁ বাংলার সিংহাসন দখল করেন। সেই সময় সারা ভারতবর্ষ জুড়ে বর্গী আক্রমণ চলে, এবং আমরা সবাই সকলেই জানি বর্গীরা সমস্ত লুটপাট করে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এটা তারই নিদর্শন, এটা রানী মহল, রাজা দামোদর শেখরের রানী, তার মহল ছিল এটা, তার প্রাসাদ ছিল, রানীর প্রাসাদ, তার সামনাসামনিই ছিল রাজপ্রাসাদ, যেটা একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকার থেকে এটাকে সারিয়ে রাখার বা যেটুকুনি রয়েছে সেটুকুনিকে যাতে রাখা যায় সেটা চেষ্টা চলছে। পাশাপাশি আমরা এইগুলো একটু দেখবো, একদম মানে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পুরো ইট আর দেখা যাচ্ছে না, প্রায় মাটি বেরিয়ে এসেছে, ইটের যে মানে যে স্ট্রাকচার সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই টোটালটা জুড়েই ছিল রাজপ্রাসাদ। কত এরকম স্থাপত্য ভাস্কর্য সব হারিয়ে গেছে, যার নিদর্শন আর এখন প্রায় দেখাই যায় না, তবুও চেষ্টা চলে যদি খনন কার্যের ফলে সেগুলোকে একটুখানিও টিকিয়ে রাখা যায়, মানুষের সামনে তুলে ধরা যায়, তার চেষ্টা। দেখুন কী অবস্থা হয়ে রয়েছে।